সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটার শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম অ্যান্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট ব্যারিস্টার, আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। আমরা ফার্স্ট সেগমেন্টে ফ্রড এবং ড্রাগস অফেন্সগুলোর উপরে ব্রিফলি আলোচনা করতেছিলাম। ফ্রড, হোয়াট এভার দ্য টাইপ অফ ফ্রড ইউ আর অ্যাকিউজড অফ, উই উইল ওয়ার্ক ফ্রম দ্য very first call to achieve the best result, possible result. যখনই আপনি ফ্রডের জন্য অ্যাকিউজড হন, চার্জড হন, ট্রায়াল ফেস করতে হবে ক্রাউন কোর্টে, সাধারণত ফ্রড কেসগুলো ক্রাউন কোর্টে যায়, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডিফেন্ড ইউ অ্যান্ড অ্যাচিভ দ্য বেস্ট পসিবল রেজাল্ট। যতটুকু আপনাকে হেল্প করা যায়, যতটুকু আপনার জন্য ডিফেন্স দেওয়া যায়, আমরা চেষ্টা করব একদম প্রথম থেকে আপনার কেসের জন্য মানে কাজ করতে। হোয়েদার ইউ আর ওয়ারিড অ্যাবাউট ফ্রড ইনভেস্টিগেশন, হ্যাভ বিন কোল্ড ফর ইন্টারভিউ, অর হ্যাভ অলরেডি বিন অ্যারেস্টেড অ্যান্ড চার্জড, স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স লয়ার্স ক্যান প্রোভাইড ইউ উইথ স্পেশালিস্ট লিগাল অ্যাডভাইস। আপনাকে ফ্রড ইনভেস্টিগেশনের জন্য আপনাকে ধরেছে কিনা পুলিশ, ইনভেস্টিগেশন হচ্ছে কিনা, অথবা আপনাকে ইন্টারভিউর জন্য যদি দেখে থাকে, অথবা আপনাকে যদি পুলিশ অ্যারেস্ট করেছে এবং চার্জ করেছে এবং আপনি ক্রিমিনাল ফেস ট্রায়াল ফেস করতে হবে ক্রাউন কোর্টের মধ্যে, দ্য ক্রিমিনাল ডিফেন্স লয়ার্স উইল প্রোভাইড ইউ উইথ দ্য স্পেশালিস্ট অ্যাডভাইস। স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার্স উইল হ্যাভ a wealth of experience in all areas of fraud law, including HMRC criminal investigations, serious fraud office matters, financial services cases, bank fraud, and all police fraud squad inquiries. Jara specialist criminal defense solicitor, tader apnar experience thakbe, extensive experience thakbe, আপনার অনেকে মনে করে কি মানে পুলিশ কেসগুলো শুধু আপনার পুলিশ কেস করে, ক্রিমিনাল কেসগুলো, এখানে কিন্তু অন্যান্য বডি আছে, গভর্নমেন্ট বডি, তারাও আপনাকে ইনভেস্টিগেশন করতে পারে। মনে করেন HMRC আপনার ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে পারে, আপনার ব্যাংকিং ফ্রডের জন্য আপনার করতে পারে, ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি আছে, অনেকগুলো গভর্নমেন্ট বডি আছে যারা আপনার ক্রিমিনাল ইনভেস্টিগেশন প্রসিকিউশন করতে পারে, তাদের পাওয়ার আছে প্রসিকিউশন করার। উই নো দ্যাট ইউর রেপুটেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউর লিবার্টি আর অ্যাট এ স্টেক। আমরা জানি যখনই ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে আমাদের ক্লায়েন্টদের রেপুটেশন ডেফিনেটলি অ্যাট এ স্টেক, আপনার নাম, আপনার রেপুটেশন এবং আপনার লিবার্টি, যদি কনভিক্টেড হন প্রিজনে যেতে হবে, উই আর ফুললি অ্যাওয়ার অফ দ্যাট, আমরা এগুলো জানি। আমরা ওই জন্যই চেষ্টা করি কীভাবে ক্লায়েন্টের বেস্ট পসিবল আউটকাম আনা যায় সেটা। অ্যান্ড উই ডিফেন্ড আওয়ার ক্লায়েন্টস হোয়াইলস্ট মেনটেনিং কমপ্লিট কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রফেশনালিজম টু মিনিমাইজ এনি ড্যামেজ টু ইউর রেপুটেশন। আমরা ফুল কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে আমাদের প্রফেশনালিজমের মধ্যে থেকে, প্রফেশনাল বাউন্ডারিজ যেটা আছে, অব্লিগেশনস যেগুলো আছে আমাদের, ওগুলোর ভিতরে থেকে আমরা ট্রাই করব মিনিমাইজ করার জন্য আপনার রেপুটেশন ড্যামেজ যেন না হয়, কীভাবে আপনাকে মিনিমাম স্ট্রেসের মধ্যে থাকতে হয় ওভাবে আমরা চেষ্টা করব, অ্যান্ড উই উইল ট্রাই টু ডিফেন্ড ইউ। টেক লিগাল অ্যাডভাইস অ্যাজ সুন অ্যাজ পসিবল ইফ ইউ আর ফেসিং অ্যালিগেশন অফ ফ্রড, ভেরি সিরিয়াস ম্যাটার, ফ্রড অ্যালিগেশনগুলো যদি আসে অনেক লং সেন্টেন্স আপনার ক্রাউন কোর্ট জাজ দিয়ে দিতে পারে, সুতরাং অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি লিগাল অ্যাডভাইস নেবেন, দেরি করাটা ভালো হবে না। নেভার অ্যাভয়েড টেকিং অ্যাডভাইস অ্যাবাউট এ ফ্রড ইনভেস্টিগেশন অ্যাজ ডিলে ক্যান বি ফেইটাল, যদি দেরি করেন এইটার কনসিকোয়েন্স হইতে পারে অনেক ভয়াবহ। উইথ এভরি ডে ক্যারিং দ্য রিস্ক দ্যাট your assets may be restrained under the proceeds of crime act. Amar colleague barrister Lynn Townley outline kortechilen first segment e proceeds of crime act 2002 er upore, sudharan police er power ache apnar asset gulo restrain korar,
সুতরাং যত দেরি করবেন তত আপনার জন্য রিস্ক বাড়বে সো ইজ বেটার টু সিক লিগাল অ্যাডভাইস অ্যাজ সুন অ্যাজ পসিবল I will pass to my colleague Barrister Lynn Townley, but before that we will talk about Lynn, about the criminal lifestyle that you mentioned. If you just say a bit more about those criminal lifestyle. Well, where the criminal lifestyle comes in, if the prosecution after conviction basically apply for a determination in relation to the Proceeds of Crime Act. So in other words, if the prosecution are saying that there's been a benefit from the criminal conduct, what has to happen is that there has to be a hearing to determine whether there will be confiscation proceedings. And there's two things that have to be determined. And the first thing is whether the defendant has benefited from what is called a criminal lifestyle. Mm-hmm. And the second is what was the amount of that benefit. So the criminal lifestyle is a definition within the Proceeds of Crime Act. And basically, if the defendant is found to have a criminal lifestyle, what will then happen is that the court will apply certain assumptions to any property that is held or obtained by the defendant, and that's both current property or historical. And the assumption is that that property should count as part of that person's benefit from criminal conduct. And you can look back over a 6-year period from the charge or any property held subsequently following the charge. But the criminal lifestyle itself that has to be determined first by the court is it's a legal definition, but there are certain things that have to be fulfilled. So it has to be either a particular kind of offence that's listed within the Act. So for example, drug trafficking is listed, as is money laundering. There will be an assumption of a criminal lifestyle by the commission of those offences. But otherwise, it has to be a course of criminal activity, or the offence has to be committed over a period of at least 6 months, and the defendant has benefited. And even in cases where those statutory definitions are not met, the court could still determine that the defendant has benefited from particular criminal conduct and then still look to confiscating the benefits of the criminal conduct. Yeah, so basically that they can go back up to 6 years. 6 years from the charge. 6 years from the charge, yeah. Everything has to be accounted for. Yes. Quite. Yeah. It is draconian. Draconian, yeah. And also, which is relevant as well, anything acquired since the charge or transferred, for example, since the charge. Quite serious, yeah. দর্শক আপনারা শুনছিলেন ব্যারিস্টার লিন টাউনলির কাছে ক্রিমিনাল লাইফস্টাইলের উপরে উনি বলছিলেন যেটা আপনার যদি অ্যাপ্লাই হয় যদি অ্যাপ্লাই করে তাহলে দীর্ঘ বিগত 6 বছর পর্যন্ত আপনাকে সবগুলো অ্যাসেটসের এবং এভরিথিং ইউ হ্যাভ আর্নড ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর এভরিথিং আই উইল পাস টু মাই কলিগ ব্যারিস্টার লিন টাউনলি টু টক মোর অন ফ্রড অ্যান্ড ড্রাগ অফেন্সেস ইয়েস সো as I left off before with the drugs offences, there can be drugs offences in relation to supply. So possession with intent to supply, where you're found with a quantity of drugs that indicates that it's not just for personal use, or drug trafficking offences. So those offences are much more serious than just the simple possession of controlled drugs. And for example, the drug trafficking offence is an automatic criminal lifestyle offence for the Proceeds of Crime legislation. So that was one of the offences that the Proceeds of Crime legislation was designed specifically for. In relation to fraud, there's now a single Fraud Act
that deals with all sorts of activities, basically, to make that cause someone to make a loss or someone to make a gain. So Fraud Act, there can be so many different types of fraud, Lynn. It can be benefit fraud, it can be mortgage fraud, it can be, you know, the different types of fraud. It's not only the just one fraud, banking fraud. It's so much of the things comes under the fraud. Yes, well, basically, the Fraud Act is an umbrella act, but there's also other statutes that deal with acquisitive crime. So where you obtain something in an illegal or unlawful way. So it basically covers where you're making a gain for yourself or causing a loss to someone else. Things like anything like that can potentially be caught and covered and be an acquisitive crime, which depending on whether, again, it fulfills the statutory requirements for a criminal lifestyle, may actually leave the person convicted open to proceedings under the Proceeds of Crime Act to confiscate their assets. So it's quite, it's a broad range of acquisitive offences. So it's basically what the police and their financial investigators will be looking at is whether the individual has actually benefited in a tangible way from that particular fraudulent act. And if that benefit is over £5,000, well then it's open for them to actually seek confiscation. And then that's when it will have to be shown that there's a criminal lifestyle and that there has been a benefit. And then that can go towards basically satisfying the amount that the police are saying the person has benefited from their particular criminal activity that is of an acquisitive nature. Thank you, Lynn. Darshok, apnara shunchilen Barrister Lynn Townley-r kache. Jokhon ei fraud case, money laundering case, apnar drugs case-er jonno pore, search warrant apnar police niye ashe. Search warrant ta ki ami briefly bolbo next segment maybe, but before that I want to pass to you again maybe about the drug supply offenses, how it takes place, or generally, because a lot of young people now involved in drugs offenses and then they are being charged, facing trial and getting very long sentences. Yes. It's heartbreaking. It's all young kids, you know. Is they are going through the whole lot of these things without realizing what is the serious consequence they have to face if they are convicted. Is several years of prison sentence they are receiving. So it's quite serious. If you can just talk more on the drugs offences, please, Lynn. Yes, well, in relation to any drug supply offences, what I think people don't realise, particularly young people, is that it covers also social supply as well. That will be caught in the legislation. And that can be simply cases where someone has got a quantity of drugs and they're supplying it on a social basis to their friends or to their group of friends, maybe not charging the street price or whatever, but if you actually have the control drug and you then pass it on to other people, that potentially means that you can fall within the drug supply offences within the Misuse of Drugs Act. And in relation to the actual sentences that are imposed, there is a big jump in sentence if you are found, for example, to be what they will call a dealing or street dealing in drugs. And that's when the sentence increases and the starting points for sentence are extremely high if you're found to be street dealing. Yeah. As I've said, it will be some mitigation if it's found just to be social supply, but it still leaves you being
convicted of basically not a simple possession offence, but a supply offence. Quite long sentence. Yes, yes. Now, we will come back to that again on the drugs things. It's heartbreaking, doshok, jokon, young generation ra onek lomba lomba onek bochore drugs offences jonno convicted hole prison sentence face korteche seta drug supply possession with intent drugs trafficking drugs cultivation eglu sob serious offence amra abar ashbo next segment e shobai amader sathe thakun ami solicitor Shafiul Azam principal of Azam and co solicitors ebong amar sathe achen amar colleague barrister Lynn Townley.